নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী চোদ্দই এপ্রিল রবিবার পয়লা বৈশাখে বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা সেসঙ্গে আগামী দুই ঘন্টায় রাজ্যের জেলায় জেলায় সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে সেই সঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার প্রভাষে কী কী বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সেলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে মেঘলা কাজ হয়েছে কিনা বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব তো আপডেটটি কী বলা হয়েছে পোড়া গরম থেকে মুক্তি কবে পয়লা বৈশাখে ভিজবে এই জেলা ধেয়ে আসছে সহ বৃষ্টি অবশেষে এলো আশার পূর্বাভাস বিস্তারিত জানব কি বলা হয়েছে চোদ্দোই এপ্রিল রবিবার পয়লা বৈশাখ কিন্তু বিকেলে কি ধেয়ে আসবে কালবৈশাখী ঝড় পয়লা বৈশাখের দিন কেমন থাকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া এমনই কাঠফাটা রোদ থাকবে না হবে কয়েক পশলা বৃষ্টি এবার সামনে এলো পয়লা বৈশাখী ওয়েদারের সম্পূর্ণ আপডেট তো আমরা বিস্তারিত জেনে নেব আপডেটটি তো গত শুক্রবার থেকে বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী চার দিন পরিস্থিতি এমনই থাকতে চলেছে আগামী কয়েকদিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানা গিয়েছে তো আগামী পাঁচ দিনের সর্বোচ্চ তাপমাত্রার বৃদ্ধি পাবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কিন্তু তা বলে কি বৃষ্টি হবে না তো শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সে সঙ্গে শনিবার বিকেল বা সন্ধ্যের পর থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাস রয়েছে এই দুই জেলায় তারপর উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে সহ হালকা বৃষ্টি হবে ওই তিন জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় উঠবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা কিন্তু পয়লা বৈশাখে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কি বলছে হাওয়া অফিস তো চৌদ্দই এপ্রিল রবিবার পয়লা বৈশাখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় আবহাওয়া শুকনো থাকবে বলেই মনে করা হচ্ছে তবে নববর্ষে বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে উত্তরের বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারপর সোমবার অর্থাৎ পনেরোই এপ্রিল দক্ষিণবঙ্গের শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাত হতে পারে সেই দিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ এ সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে না তার মানে কিন্তু তাপমাত্রা বাড়বে আর সেই দিনে অর্থাৎ পনেরোই এপ্রিল উত্তরের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুরা অভা দপ্তর থেকে যেখানে বলা হয়েছে চোদ্দোই এপ্রিল অর্থাৎ রবিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর মালদা সব কয়েকটি জেলাতে রবিবার দিন অর্থাৎ পয়লা বৈশাখে মেঘলা ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আর পয়লা বৈশাখ রবিবারে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশ ঘেসোয়া এবং বাংলাদেশের এই আশেপাশের জেলাগুলিতে চোদ্দোই এপ্রিল রবিবারে মেঘলা হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তার সঙ্গে আলিপুর আভাত্রপুর থেকে আরও বলা হয়েছে চোদ্দো এপ্রিল রবিবারে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুষ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে চোদ্দ এপ্রিল রবিবারে তারপর আমরা দেখে নেব পনেরোই এপ্রিল অর্থাৎ সোমবারের কী বলা হয়েছে তো পনেরো তারিখ সোমবারে উত্তরবঙ্গের ওপরে পাঁচ জেলাতে মেঘাকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আর পনেরো তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উপকূলের এই তিন জেলাতে সোমবার দিন মেঘলাকা একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তার সঙ্গে পনেরো তারিখ অর্থাৎ সোমবারে উত্তরবঙ্গের ওপরে তিন জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শুধুমাত্র এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তারপর আমরা দেখে নেব ষোলো তারিখ সতর্কবার্তায় কী বলা হয়েছে তো ষোলো তারিখ মঙ্গলবারে বৃষ্টিপাত একটু বাড়বে উত্তরবঙ্গের সবকটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সব কয়েকটি জেলাতে ষোলো তারিখ অর্থাৎ মঙ্গলবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তার মধ্যে ওপরের চার জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে আর নিচের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর ষোলো তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশ ঘেসুয়া এবং পশ্চিমবঙ্গ ঘেসুয়া বাংলাদেশের এই জেলাগুলিতে মঙ্গলবার দিন অর্থাৎ ষোলো তারিখে মেঘলা কো হালকা বৃষ্টিপাতের কথা হয়েছে তার সঙ্গে আরও বলা হয়েছে ষোলো তারিখ উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই ওপরের চার জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোহাওয়া বই যাওয়ার কথা বলা হয়েছে তারপর আমরা দেখে নেব সতেরো তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে তো সতেরো তারিখ বুধবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবে সতেরো তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে অর্থাৎ সতেরো তারিখে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা বাড়বে মানে গরম কিন্তু পড়বে সেদিন অর্থাৎ সতেরো তারিখে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়বে অর্থাৎ সেদিনকে একটু বেশি পরিমাণ গরম বাড়বে আর সতেরো তারিখ বুধবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র ওপরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তার সঙ্গে এই ওপরের পাঁচ জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে সতেরো তারিখ বুধবারের জন্য তারপর আমরা দেখে নেব আঠারো তারিখ বৃহস্পতিবারের সতর্ক কী কি বলা হয়েছে তো আঠারো তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের উপরের চার জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই ওপরের চার জেলাতে মেঘলাকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ দেখতে পাচ্ছেন আঠারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের কিন্তু জেলায় জেলায় আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়তে পারে তারপর আমরা দেখে নেব উনিশ তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি হয়েছে তো উনিশ তারিখে উত্তরবঙ্গের ওপরে পাঁচ জেলাতে আবারও মেঘলাকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বাকি সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে অর্থাৎ সেদিনকেও কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়বে অর্থাৎ সতেরো তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখ মানে বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে ষোলো তারিখে হালকা বৃষ্টিপাত হলেও সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ একদমই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে অর্থাৎ সেদিন থেকে কিন্তু তাপমাত্রা আরও বাড়বে তো বন্ধুরা আপাতত উনিশে এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেটের অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য বান্ধে মাতলাম জয় হিন্দ